প্রদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দেব গাজার যুদ্ধের মধ্যে একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় আরো জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আটক এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই ইরানে বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা হিজবুল্লাহর লেবরনের হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের একর নগরীর ইসরায়েলি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে সাত অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর তারা এই প্রথম ইসরায়েলের এত গভীরে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর আক্রমণে তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই তবে মঙ্গলবার সকালে তারা জানিয়েছিল তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলে দুটি অ্যারিয়াল টার্গেট প্রতিরোধ করেছে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধার নিহত হওয়ার বদলা হিসেবে এই কাজ করেছে তার একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে এতে একর এবং নাহারিয়ার মধ্যে একটি লাল বৃত্ত দেখা যায় লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর যোদ্ধা নিহত লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়েছে গাড়িতে করে যাওয়ার সময় তিনি এ হামলার শিকার হন গত সাত অক্টোবর ইসরায়েলি হামাজের নজিরবিহীন হামলার মধ্যে দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায় এফির এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ের নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে সূত্রটি এফি কে জানায় নিহত যোদ্ধা হেজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এফির এক সাংবাদিক জানান ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় খবর বলা হয় হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে রোববার একটি গুলি করে করে। অক্টোবর থেকে লেবাননে গাজার যুদ্ধের মধ্যেই একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় গাজার যুদ্ধের মধ্যেই একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় এতে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক ব্যয় দুইশো বিলিয়নের কোটা স্পর্শ করেছে সোমবার স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যয় গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত সাত অক্টোবরের আগে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক ব্যয় ছিল এক আট বিলিয়ন এরপর দুই সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় চার দশমিক সাত বিলিয়ন ডলার এখন সেটা সাতাশ দশমিক পাঁচ ডলারে পৌঁছেছে অর্থাৎ সাত অক্টোবরের পর ডলার মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় দুইশো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরপর পাল্টা আক্রমণ করে ইসরায়েল এতে চৌত্রিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সূত্র মেডিল ইস্টাই যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রীর আটক ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার উপ মন্ত্রী তার নাম তৈমুর ইভানভ তিনি গত বছর ধরে উপ প্রতিরক্ষা মন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পে দায়িত্বে নিয়োজিত ছিলেন অবশেষে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হল গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার ষোলো সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়ার সাতচল্লিশ বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন মূলত অ্যাক্টিভিস্টা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রা দুর্নীতির সমালোচনা করে আসছেন দু সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানোভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভার্নি প্রতিষ্ঠা করেছিলেন এসিএফ বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিও পোলে নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানোভ এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক এক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির 290 অনুচ্ছেদের 6 নং অধীনে ইভানবকে আটক করা হয়েছে এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ 10 লাখ রুবল ছাড়িয়ে যায় এই ধরনের অপরাধগুলো বড় অঙ্কের জরিমানা এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে উত্তেজনার মধ্যে ইরানে বিরল সফরের উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ফিলিস্তিনের গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে ইরানে বিরল সফর করছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ইরান সফর করছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এ নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে বিমানে করে মঙ্গলবার পিয়ং ইয়ং ত্যাগ করে তবে ওই প্রতিবেদনে এর বেশি কিছু জানানো হয়নি পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গত প্রতিবেদনে দাবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয় যদিও উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়া সরকারি তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া মন্ত্রী